शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর যাব, তার আগে চোখ রাখবো আজকের হেডলাইনসে। শিল্পাঞ্চল কি হর ছোটি বড়ি খবর কভি ভি কহি ভি দেখনে কে লিয়ে হামারে পাবলিক টাইমস নিউজ চ্যানেল কো ইউটিউব পর করে সাবস্ক্রাইব। হেডলাইনস নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জো কভি না টুটে। রানীগঞ্জের শ্যামসেল কারখানায় ফ্লাই অ্যাশের নিচে চাপা পড়ে মৃত্যু তিন শ্রমিকের। ফ্লাই অ্যাশের নিচে চাপা পড়া এক শ্রমিককে বাঁচানো হলো কোনো ক্রমে। ঘটনায় কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা, উদ্ধার কাজে নেওয়া হলো দমকল বিভাগের সহযোগিতা। ঘটনা তদন্তের নির্দেশ কারখানা কর্তৃপক্ষের। আসানসোলে এডিডিএ সভাকক্ষে আয়োজিত কর্মসূচিতে ধস কবলিত জামুরিয়া শ্রীপুর মৌজার ছাতিমডাঙ্গা এলাকার বসবাসকারী বাসিন্দা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন আবাসনের চাবি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস অরুণ প্রসাদ। আসানসোলের বার্নপুর এয়ারপোর্ট থেকে 2022 সালে বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা। এরই প্রেক্ষিতে আসানসোলে মন্ত্রী মলয় ঘটক, ইস্কো স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও এয়ারপোর্ট অথরিটির সাথে বৈঠক করলেন। এয়ারপোর্ট থেকে বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে বাধা বেশ কিছু গাছ, সেগুলি শীঘ্রই কেটে ফেলার সিদ্ধান্ত। আসানসোলের কল্যাণপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটি তথা রাজ্য সশস্ত্র সপ্তম আরক্ষা বাহিনীর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক পুলিশ কর্মীদের সার্বিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন। দুর্গাপুর শহরে ডাক্তার বিধানচন্দ্র রায় এভিনিউতে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল লরি, ট্রেলার ও চার চাকা গাড়ি। ঘটনায় আহত তিন, পুলিশ উদ্ধার করলো আহতদের, তাদের ভর্তি করানো হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার জেরে সৃষ্টি হলো ব্যাপক যানজটের। আসানসোলের সার্কিট হাউস অডিটোরিয়ামে কুলটি কলেজের উন্নয়নের লক্ষ্যে কলেজের নানা সমস্যা নিয়ে কলেজ পরিচালন সমিতির সদস্যদের সাথে বৈঠক সারলেন কুলটি কলেজ পরিচালন সমিতির সভাপতি ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অধ্যাপকরা অবসর নেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের, সেই সমস্যা দূরীকরণের সাথেই বৈঠকে কলেজের উন্নয়নের লক্ষ্যে নেওয়া হলো নানা পরিকল্পনা। রেললাইনের ওপর দিয়ে যাওয়া বাঁকুড়া রোডের ওভারব্রিজের সংস্কার শুরু হয়েও থমকে কাজ। এর জেরে বাড়ছে যানজট সমস্যা, রয়েছে দুর্ঘটনার প্রবণতাও। সেতুর ওপর দিয়ে গিয়েছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগকারী 9 নম্বর রাজ্য সড়ক। ওভারব্রিজের সংস্কার বন্ধ থাকায় সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা। লায়ন্স ক্লাব অফ চিত্তরঞ্জন সোয়ারাঞ্জলির তরফে ডিস্ট্রিক্ট ক্রিকেট ম্যাচের আয়োজন। ফাইনালে মুখোমুখি হলো ডিজি ইলেভেন ও আদার্স ইলেভেন। ডিজি ইলেভেন 8 উইকেটের ব্যবধানে আদার্স ইলেভেনকে পরাজিত করে জয়ের খেতাব অর্জন করল। রানীগঞ্জ के শ্যামসেল কারখানে के ফ্লাই অ্যাশ के ঢের में दबकर 3 শ্রমিকों की मौत हो गई, जबकि ফ্লাই অ্যাশ में दबे एक श्रमिक को किसी तरह बचा लिया गया। इस घटना को लेकर कारखाने में हड़कंप मच गया। राहत और बचाव कार्य के लिए दमकल विभाग की मदद ली गई। यह दुर्घटना कैसे घटी, इसे लेकर कारखाना प्रबंधन ने जांच के निर्देश दिए हैं। रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र स्थित श्यामसेल एंड पावर लिमिटेड कारखाने में बड़ा हादसा हुआ है। दरअसल कारखाने के फ्लाई एस में 4 श्रमिक दब गए।
इनमें से एक श्रमिक को किसी तरह सुरक्षित बाहर निकाला गया, जबकि फ्लायर्स के नीचे दबकर बाकी तीन श्रमिकों की मौत की आशंका जताई जा रही है। कारखाना प्रबंधन ने इस घटना की जांच के निर्देश दिए हैं, वहीं पुलिस भी घटना की छानबीन में जुटी हुई है। कल के रात्रि एक समय एखे जरा क्या करेर टैंकी पड़े गए तरह ऊपर चापा पड़े जाए चार जन छो एक हॉस्पिटल भर्ती आज तीन जन स्पटे मारा जाए ये सैमसेल करपक्ष मैनेजमेंटर एखे गाफिलती आज ओदी के एक पिलार आज जल दिए पिलार्ट मटी छिड़े दिए यत छाय लोड ये मेन्टेनेंस ना देखा मैनेजमेंट और सैमसेल करपक्ष गाफिलती এদের মৃত্যুর জন্য সামসেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়ী, তাই ওদের মৃত্যুকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের দাবি ওদের পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক পরিবারের যে ক্ষতিপূরণ যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। সূত্র সে প্রাপ্ত জানকারী কে অনুসার শ্যামশেল এন্ড পাওয়ার লিমিটেড কে ফ্লায়ার্স মে শুক্রবার কি রাত চার শ্রমিক কাম কর রহে থে। কাম করনে কি দৌরান অচানক ফ্লায়ার্স কা ঢের শ্রমিকো কে উপর গির গিয়া, जिसमें वो दब गए। इस घटना को लेकर कारखाने में अफरा तफरी मच गई। सूचना पाकर आनन फानन में कारखाने के अधिकारी मौके पर पहुंचे, पुलिस को भी सूचना दी गई। राहत और बचाव कार्य के लिए दमकल की टीम मौके पर पहुंची, युद्ध स्तर पर बचाव कार्य शुरू किया गया। बताया जा रहा है कि शिव शंकर राम को किसी तरह फ्लायर्स के ढेर से सुरक्षित बाहर निकाला गया, वही तन्मय घोष, दिलीप गोप और शिवशंकर भट्टाचार्य की फ्लायर्स में दब कर मौत हो गई। সামসেল আছে তার একটা ইউনিট আছে যেটা আপনার সামসেলের যে ইএসপি যে ছাইটা সেটা টেনে নিয়ে এখানে রিকভারি করা হয় ট্যাঙ্কির মাধ্যমে। তো সেই ট্যাঙ্কটা প্রতিদিন নিয়ম হচ্ছে আপনার খালি করা, হেল্পার ইনচার্জ এগুলো দেখে খালি করে যাতে ট্যাঙ্কিটা আপনাদের পরিষ্কার থাকে। সেটা আমরা যা দেখলাম এখানে পরিস্থিতি, আমরা এখানে 16-17 বছর কাজ করা হয়ে গেল আমার, তো এখানে ম্যানেজমেন্টের যারা দেখাশোনা করে এটা ফল্ট তাদের জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তারা যদি এটা দেখতো আগে থেকে যে স্যালোটা এরকম লোড হয়ে আছে তাহলে এই ঘটনা ঘটতো না। অত্যাধিক লোডের জন্য কালকে রাত 1:30টার সময় এই ঘটনা, লেবারকে ডেকে পার্সোনালভাবে নিয়ে আসা হয়েছিল যে স্যালো জাম আছে, इস ঘটনা কো লেকর শ্যামশেল এন্ড পাওয়ার লিমিটেড কে বরিষ্ঠ অধিকারী সুমিত চক্রবর্তী নে দুঃখ প্রকট করতে হুয়ে কাহা কি ইয়া ঘটনা কেসে ঘটি ইসকি জাঁচ কি জা রহি হ্যা। উনহোনে কাহা কি মৃত শ্রমিকো মে সে দো স্থায়ী অর এক অস্থায়ী শ্রমিক থা। শুরুআতী জাঁচ মে সামনে আয়া হ্যা কি ইয়ে শ্রমিক সাইলো মে কাম কর রহে থে অর ওয়াহা সে দুর্ঘটনা বশ ফ্লায়ার্স মে গির গয়ে। मेंटेनेंस का काम आमतौर पर दिन में होता है और यह घटना रात में घटी है, इसलिए इससे जुड़े सभी पहलुओं की बारीकी से छानबीन की जा रही है। वे पूरे घटनाक्रम पर नजर बनाए हुए हैं। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। শনিবার আসানসোলে এডিডিএ সভাকক্ষে আয়োজিত এক কর্মসূচিতে ধসকবলিত জামুরিয়া শ্রীপুর মৌজার ছাতিমডাঙ্গা এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় উপভোক্তাদের হাতে নতুন আবাসনের চাবি তুলে দেওয়া হলো আবাসনের কাগজপত্র। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস অরুণ প্রসাদ সহ অন্যান্যেরা। ধসকবলিত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের পুনর্বাসনে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এডিডিএ এর সভাকক্ষে শনিবার আয়োজিত এক কর্মসূচিতে ধসকবলিত জামুরিয়ার শ্রীপুর মৌজার ছাতিমডাঙ্গা এলাকায় বসবাসকারী 160 জন বাসিন্দাকে পুনর্বাসনে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডিএ। শনিবার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও এডিডিএ এর উদ্যোগে 160 জন উপভোক্তার মধ্যে 20 জন উপভোক্তার হাতে রাজ্য সরকারের পুনর্বাসন প্রকল্পের আওতায় নতুন আবাসনের তুলে দেওয়া হলো আবাসনের প্রয়োজনীয় কাগজপত্র। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ, এডিডিএ চেয়ারম্যান ও রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এডিডিএ দ্রুততার সাথে পুনর্বাসন প্রকল্পকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আগে 5 জন
উপভোক্তার হাতে নতুন আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়ে এদিন বাদবাকি 155 জনের মধ্যে 20 জনকে নতুন আবাসনের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হলো বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আমাদের এই অঞ্চল অত্যন্ত ধসপ্রবণ এবং সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এডিডিএ অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের রিহ্যাবিলিটেশন বা তাদের বাড়ির মতনে অন্যান্য জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়া, ঘর তৈরি করে দেওয়া এই কাজগুলো করে যাচ্ছে। ইতিমধ্যেই 5 জন উপভোক্তা তারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সার্টিফিকেট এবং চাবি বাড়ি পেয়েছেন। বাকি আজকে আরও 155 জনকে দেওয়ার ব্যবস্থা আছে, যদিও এখান থেকে 20 জনকে দেওয়া হবে। আমি খালি এটুকুই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে বসবাসকারী যারা সাধারণ মানুষ তাদের সর্বক্ষেত্রে উন্নয়নের কাজ পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। যে আজকে অন্তপক্ষে ছাতিমডাঙ্গার যে গ্রাম, সেই গ্রামে যে সমস্ত মানুষরা এতদিন বসবাস করছিলেন, অত্যন্ত ধসপ্রবণ গ্রাম, রাতে শোয়ার সময় চিন্তা হতো কখন বাড়িটা ধসে যেতে পারে, আজকে তারা নতুন ঠিকানায় নতুন বাড়িতে তারা চাবি পাবেন এবং সঙ্গে সঙ্গে কাগজ দেওয়া পাবেন। এদিনের আয়োজিত কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুততার সাথে বাস্তবায়িত হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমসী প্রশংসাও করলেন মন্ত্রী মলয় ঘটক। এডিডিএ সভাকক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ জানালেন, সকলের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, ধাপে ধাপে সকল উপভোক্তার হাতেই তুলে দেওয়া হবে নতুন আবাসনের চাবি। বাকি যা যা রয়ে গেছে ওখানে 160 এর মধ্যে তাদের হাতেও আজকে আড্ডা উদ্যোগ নিয়েছে, ওনাদেরকে গাইড করেছেন আমাদের মাননীয় মন্ত্রী মালা ঘাটক স্যার, আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় সভাধিপতি আর মাননীয় বিধায়ক জামুরিয়া এখানে রয়েছেন, সবাই এটার জন্য আমাদের সহযোগিতা করেছেন, গাইডেন্স দিয়েছেন। আমরা এই যে পদক্ষেপ যেটা পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটাতে আমরা কিন্তু যাদের পুনর্বাসন পাওয়ার কথা, যারা 10 নামার জায়গাগুলোতে যারা বাড়ি বানিয়েছে তাদের যে মাস্টার প্ল্যান অনুযায়ী যেটা আমাদের পুনর্বাসনের জন্য যে বাড়িগুলো কনস্ট্রাকশন চলছিল সেটা কাজগুলো দ্রুতভাবে করা হয়েছে, সেটাতে আমরা এখন প্রথম পর্যায়ে আমরা 160 জনকে এই উপলব্ধিটা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে 5 জন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই অ্যালটমেন্ট লেটারটা পেয়েছে, আর যেমন আমি বলেছিলাম বাদ বাকি আমরা এখানে এই আনুষ্ঠানিকভাবে করে দিচ্ছি, বাকি যারা রয়ে গেছে তাদেরও মানে আমরা তবে দাবে আমরা তাদেরকে দিতে থাকি। নতুন বাড়ির চাবি হাতে পেয়ে খুশি উপভোক্তারা। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। अगर सब कुछ ठीक रहा तो नए साल में आसनसोल सिल्पांचल वासियों को एक और एयरपोर्ट का तोहफा मिल सकता है। आसनसोल के बरनपुर एयरपोर्ट से वर्ष 2022 में विमान परिसेवा चालू होने की उम्मीद है। आसनसोल में मंत्री मलय घटक ने इसको स्टील प्लांट, पुलिस प्रशासन और एयरपोर्ट अथॉरिटी के साथ बैठक की। एयरपोर्ट से विमान सेवा शुरू करने में बाधा बन रहे कुछ पेड़ों को जल्द काटे जाने का निर्णय लिया गया। अंडाल के काजी नजरुल इस्लामी एयरपोर्ट के बाद अब आसनसोल शहर के एक और एयरपोर्ट का संचालन बहुत जल्द शुरू करने के लिए तैयार है। अगर सब कुछ ठीक रहा तो जल्द ही आसनसोल के बरनपुर एयरपोर्ट से विमान सेवा चालू हो सकती है। वर्ष 2022 की शुरुआत में ही बरनपुर एयरपोर्ट से विमानों की आवाजाही शुरू होने की उम्मीद है। शनिवार को इसी सिलसिले में राज्य के कानून एवं पीडब्ल्यूडी मंत्री मलय घटक ने महत्वपूर्ण बैठक की। इस बैठक में इसको स्टील प्लांट के साथ पश्चिम वर्धमान जिला प्रशासन और आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अधिकारी भी मौजूद थे, जबकि एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया के अधिकारी वर्चुअल रूप से इस बैठक से जुड़े। बैठक के पश्चात कानून मंत्री मलय घटक ने कहा कि बरनपुर क्षेत्र में आसनसोल का एक पुराना हवाई अड्डा जो कई साल पहले बंद किया गया था जल्द ही फिर से चालू होगा। बरनपुर के एयरपोर्ट को चालू करने से संबंधित सभी कार्य लगभग पूरे हो चुके हैं। सिर्फ एयरपोर्ट के पिछले हिस्से में कुछ पेड़ हैं जिन्हें हटाए जाने की कार्य योजना तैयार कर ली गई है। एयरपोर्ट ऑपरेशन करने पीछे कि गाचगुलो के काटते हैं से बेपारे कथबार्ता हलो टाइम बाउंड
প্রোগ্রাম করা হলো কত তাড়াতাড়ি এটা করে দেওয়া যায়। এয়ারপোর্ট অথরিটিরা ভিসিতে ছিলেন, ভার্চুয়ালি ছিলেন, তাদের সাথেও কথা হলো, কথা হয়ে আজকে মিটিং করে মোটামুটি কত তাড়াতাড়ি এয়ারপোর্টটাকে চালু করা যায় সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি। बैठक में पहुंचे एक अधिकारी ने बताया कि एयरपोर्ट के संचालन के लिए कुछ पेड़ काटे जाने जरूरी है। उन पेड़ों को काटने के लिए समय सीमा निर्धारित कर दी गई है। इसके बाद एयरपोर्ट का संचालन अगले कुछ महीनों के भीतर शुरू हो जाएगा। एयरपोर्ट का हो गया, एक दो ऑब्स्ट्रक्शन है इनके मतलब गाँव के पास में जिसमें कुछ पेड़ बच गए हैं, उसको रिमूव करना है और उस रिमूव करने के लिए जो फॉर्मेलिटीज है वो कैसे वर्कआउट करेंगे उसी के लिए आज मीटिंग रखा गया था, सो दैट अर्लीस्ट पॉसिबल टाइम में हम लोग एयरपोर्ट को स्टार्ट कर पाएँ। यही उसी उद्देश्य से आज एयरपोर्ट अथॉरिटी, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, ADPC एंड सेल के लोग आए थे यहाँ पे और हम लोगों ने बात किया, बहुत ही डिटेल्ड बात हुई है और फर्दर का जो भी कोर्स ऑफ एक्शन है दैट इन टाइम टू कम विल डिसाइड। सर कुछ टाइम बाउंड किया गया है कि इस टाइम के अंदर हम लोग? हाँ, हम लोग मतलब ये रखें कि जितनी जल्दी से जल्दी हो सके, बिकॉज अब सारा का सारा काम हो गया, एक छोटा सा ऑब्स्ट्रक्शन कुछ पेड़ हटाने के हैं, उसका लोगों से बात करके उसका एक्सपेक्टेड कितने टाइम में हो सकता है फ्लाइट स्टार्ट? वो असेसमेंट करना DFO साहब को, असेसमेंट उनके थ्रू में फॉरेस्ट डिपार्टमेंट की तरफ से असेसमेंट होना है ट्रीज का और बाकी के जो फॉर्मेलिटी हैं वो काटने और उसको करने में कोई ज़्यादा टाइम नहीं लगेगा। सो वी आर एक्सपेक्टिंग कि विद इन 1-2 months में ये सेटल हो जाएगा। इसको स्टील प्लांट के अधीन बरनपुर एयरपोर्ट को भारत सरकार के RCS रीजनल कनेक्टिविटी स्कीम उड़ान उड़े देश का आम नागरिक योजना के तहत एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया की ओर से पिछले 2 साल से तैयार किया जा रहा है। एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया ने हवाई अड्डे के लिए हरी झंडी दे दी है और जल्द ही बरनपुर आसनसोल से अन्य स्थानों के लिए क्षेत्रीय उड़ानों के लिए परिचालन शुरू किया जाएगा। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स ये संस्था ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে তো মাপদণ্ড হতে হ্যাঁ উস পর খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। रानीगंजের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুক। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া
মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে ধরে প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসে নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime. For 20 minutes I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ধূপ দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্টক ছাড়া। আসানসোলের কল্যাণপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটি তথা রাজ্য সশস্ত্র সপ্তম আরক্ষা বাহিনীর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। পুলিশ কর্মীদের সার্বিক উন্নয়ন করাই এই কমিটির লক্ষ্য বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠনে 10 বছর সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটি তথা রাজ্য সশস্ত্র সপ্তম
আরক্ষা বাহিনী ও স্ট্রা ব্যাটালিয়ন ঝাড়গ্রামের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার আসানসোলের কল্যাণপুরে। এদিনে সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ওয়েলফেয়ার বোর্ডের জয়েন্ট কনভেনার, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কোঅর্ডিনেটর সহ কলকাতা পুলিশের জয়েন্ট কনভেনার ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গত বছর পুলিশ ওয়েলফেয়ার বোর্ড গঠিত হয়। এদিন আসানসোলে আয়োজিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটির সাধারণ সভায় এই কমিটির গঠনের কারণ ব্যাখ্যা করে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, পুলিশকেও সমাজের বহু প্রতিবন্ধকতার মধ্যে কাজ করতে হয়, তবু তারা সমাজের সমস্ত সমস্যার মধ্যে থেকে কাজ করে চলেন, যাতে আমজনতা কোনো দুর্ভোগে না পড়ে। তাই মানুষের সুবিধার প্রতিটি জেলাতে এই কমিটি গঠন করা হয়েছে, পুলিশ কর্মীদের সার্বিক উন্নয়ন করাই এই কমিটির লক্ষ্য। তাই সাধারণ মানুষের নিশ্চিন্ত এবং নির্বিঘ্নের কথা যারা চিন্তা করে, তারা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন, তারা এবং তাদের পরিবার যাতে নিশ্চিন্ত এবং নির্বিঘ্নে থাকেন, এই ওয়েলফেয়ার বোর্ডের কিন্তু কাজটা হবে তাই। এবং এই যে আমরা 7th ব্যাটালিয়নে আসি, আজ থেকে যদি 5-6 বছর আগে কি 10 বছর আগে এখানে আসতেন, তাহলে কিন্তু এখানকার পরিবেশ একদম আলাদা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের হাউজিং বোর্ড তৈরি করে দিয়েছেন, পুলিশের হাউজিং, পুলিশের ঘর, থাকার জায়গা, এই হাউজিং বোর্ড এখন দেখাশোনা করে। এবং এই অঞ্চলেও যেটা দেখছেন, সুন্দর মাঠ, চারিদিকে কোয়ার্টার, সেই কোয়ার্টারের রিপেয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকাল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তিনি পুলিশ মন্ত্রীও, কোনো অসুবিধা কোথাও সম্মুখীন হচ্ছে না। আসানসোলে তিনি পুলিশ কমিশনারেট গঠন করেছেন। আগে আমাদের আসানসোল মহকুমাতে একজন IPS অফিসার থাকে, অ্যাডিশনাল SP, তিনি পুরো মহকুমার দায়িত্বে থাকতেন। এখন তার জায়গায় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর শহর কে ডক্টর বিধানচন্দ্র রায় এভিনিউ কে পাস ওভারটেক করনে কে দৌরান 3 বাহন এক সাথ দুর্ঘটনাগ্রস্ত হো গয়ে। ট্রাক, ট্রেলার আর বোলেরো কে বিচ হুই টক্কর মে 3 লোক ঘায়ল হো গয়ে। ঘায়লো কো ইলাজ কে লিয়ে দুর্গাপুর সাব ডিভিশন অস্পতাল মে ভর্তি করায়া গয়া। दुर्गापुर रेलवे स्टेशन से सिटी सेंटर जाने वाली प्रमुख सड़क पर शनिवार को एक साथ 3 वाहन दुर्घटनाग्रस्त हो गए। डॉक्टर विधानचंद्र राय एवेन्यू के पास ट्रक, ट्रेलर और बोलेरो के बीच भिड़ंत हो गई। इस दुर्घटना में किसी की जान तो नहीं गई, लेकिन 3 लोग घायल हो गए। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और घायल लोगों को इलाज के लिए दुर्गापुर अनुमंडल अस्पताल में भर्ती कराया। इस दुर्घटना के कारण काफी देर तक सड़क मार्ग पर वाहनों की आवाजाही बाधित रही। दुर्घटना में बाल बाल बचे परेश मंडल ने बताया कि वो सिटी सेंटर जा रहा था, उसी समय ओवरटेक करने के चक्कर में 2 वाहन एक दूसरे से भिड़ गए। इसके बाद बोलेरो के साथ भी भिड़ंत हो गई। घटना की सूचना पाकर दुर्गापुर के कोकोविन थाना और मोचीपाड़ा ट्रैफिक गार्ड की पुलिस मौके पर पहुंची। पुलिस ने दुर्घटनाग्रस्त वाहनों को अपने कब्जे में ले लिया। আসানসোলের সার্কিট হাউস অডিটোরিয়ামে কুলটি কলেজের উন্নয়নের লক্ষ্যে কলেজের নানা সমস্যা নিয়ে কুলটি কলেজ পরিচালন সমিতির সদস্যদের সাথে শনিবার বৈঠক সারলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। অধ্যাপকরা অবসর নেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে কলেজ পড়ুয়াদের, সেই সমস্যা দূরীকরণের সাথেই কলেজের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে এদিন জানালেন মন্ত্রী। শনিবার আসানসোলের সার্কিট হাউস অডিটোরিয়ামে কুলটি কলেজের উন্নয়ন এবং কলেজ সংক্রান্ত নানান সমস্যা নিয়ে এদিন কুলটি কলেজের পরিচালন সমিতির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক
ও কলেজের পরিচালন সমিতির সদস্যরা। মন্ত্রী মলয় ঘটক তিনি জানান, বর্তমানে কুলটি কলেজের অনেক অধ্যাপক অবসর নিয়েছেন, যার ফলে কলেজে কমেছে অধ্যাপকের সংখ্যা। এতে কলেজের পড়াশোনা করতে বিভিন্ন রকম সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা। এর পাশাপাশি কলেজের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনাও করা হচ্ছে। এছাড়া কলেজে কি কি পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের সুবিধা হবে এবং কলেজের সার্বিক উন্নয়ন ও বিকাশ ঘটবে সেসব বিষয়েও আলোচনা করা হয় এদিন। তিনি আরও জানান, আসানসোল শহরে যেভাবে বিকাশ হচ্ছে তা মাথায় রেখে আসানসোলে অধ্যয়নরত সমস্ত ছাত্রছাত্রীদেরও সব রকম সুযোগ সুবিধা পাওয়া উচিত, যা রাজ্য সরকারের পক্ষ থেকেও সব রকম প্রচেষ্টা করা হচ্ছে। গভর্নিং বডিতে কলেজ সংক্রান্ত বিভিন্ন ইস্যু ডিসাইড করা হয়, যেমন দু একজন রিটায়ারমেন্ট করে যাচ্ছেন, আরো অন্যান্য প্রবলেম ছিল, সেগুলো আজকে আমরা সিদ্ধান্ত নিলাম। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারি ধাম, দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারি ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17, মোবাইল 8118453975 9705 9932484357001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ, মোবাইল 9434312120700180484855 এ। রেল লাইনের ওপর দিয়ে যাওয়া বাঁকুড়া রোডের ওভারব্রিজের সংস্কার শুরু হয়েও থমকে গিয়েছে। এর জেরে বাড়ছে যানজট সমস্যা, রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। সেতুর ওপর দিয়ে গিয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী 9 নম্বর রাজ্য সড়ক। ওভারব্রিজের সংস্কার বন্ধ থাকায় কার্যত সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা। রেললাইনের ওপর দিয়ে যাওয়া বাঁকুড়া রোডের ওভারব্রিজের সংস্কার শুরু হলেও দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের দুর্গাপুর স্টেশনের কাছে সেতু নির্মাণের কাজ শুরু হয় 2007 সালে। 2013 সালে চালু হয় সেতুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওভারব্রিজের রেললাইনের ওপরের অংশে সংস্কারের কাজ শুরু হয়েছিল, তবে অভিযোগ উঠেছে দিন দুয়েক হল আচমকাই সেই কাজ বন্ধ, নির্মাণ কাজের অংশটুকু কেবলমাত্র ঘেরা রয়েছে। এর জেরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে দুর্গাপুরের রেল ওভারব্রিজে। সেতুর ওপর দিয়ে গিয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী 9 নম্বর রাজ্য সড়ক। এই সড়ক আবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা দিয়ে গিয়েছে, ফলে সারাদিন যানবাহনের চাপ থাকে ওই সড়কে। এলাকাবাসীদের দাবি, এই রোড ওভারব্রিজে দুর্ঘটনা প্রায়শই লেগে থাকে। সন্ধ্যার পর দ্রুতগতিতে ট্রাক যাতায়াত করে, ওভারব্রিজে ফুটপাত না থাকায় পথচারী বা সাইকেল আরোহীরা সমস্যায় পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন গাড়ি যদি সামনের গাড়িকে ওভারটেক করতে যায় তাহলে উল্টো দিক থেকে আসা গাড়ি সমস্যায় পড়ে। দিন দুয়েক হল সংস্কারের কাজ বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে ওভারব্রিজে। এর জেরে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। সমস্যার সম্মুখীন ভিন জেলা থেকে আগত বাসিন্দারাও। দুর্ঘটনা ঘটছে, তার উপরেই মানে কোন কন্ট্রাক্টর জানি না, এই কন্ট্রাক্টর আপনার ঘুরে রেখেছি, আজকে 1 সপ্তাহের উপরে হয়ে গেল। আর সিভিক এখানে 2টো দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, একবার এদিক একবার এদিক, লোকের মানে যাতায়াতের এত সমস্যা, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, স্কুলের ছাত্রছাত্রী আটকে যাচ্ছে, অফিস যাত্রীরা আটকে যাচ্ছে, মানে সব দিক দিয়ে সমস্যা, কোনো দিকে মানে সমস্যার সমাধান হচ্ছে না। কাউকে সিভিকদের বলছি, সিভিকরা বলছে কোনো গ্রাহ্যই করছে না, তাকে বলবো বলুন। আর আমাদের জনগণও সেরকম, জনগণ একদিকে ওই যে সামনে গর্ত, একদম কোলের ওপরে, কোলের ওপরে এমনভাবে গর্ত করেছে পুরো জ্যাম লেগে যাচ্ছে। আজকে প্রায় 8-10 দিন হয়ে গেছে, 8-10 দিন এইভাবে গর্ত, রোজ দুবেলা যাচ্ছি আসছি, এরকম জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকছি, সময় মতো কাজকর্ম করতে পারছি।
এদিকে যানজট নিয়ন্ত্রণে বাঁকুড়া মোড়ের কাছ থেকে বড় ট্রাকগুলিকে বিসি রায় রোড দিয়ে পার করানো হয়। কাজ কেন বন্ধ? এ প্রসঙ্গে রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওভারব্রিজের রেল লাইনের ওপরের অংশে নির্মাণ কাজ রেল করেছিল, তবে পুরো রোড ওভারব্রিজ সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্য পূর্ত দপ্তর। এ বিষয়ে রাজ্য পূর্ত দপ্তরের তরফে এক আধিকারিক জানিয়েছেন, যে ঠিকা সংস্থা কাজের দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। लायंस क्लब ऑफ चित्रंजन स्वरांजलि की तरफ से डिस्ट्रिक्ट क्रिकेट मैच का आयोजन किया गया। डीजी 11 ने अदर्स 11 को 8 विकेट से पराजित कर मैच में जीत हासिल की। खेल भावना और खेलकूद को बढ़ावा देने के उद्देश्य से क्रिकेट मैच का आयोजन किया गया। लायंस क्लब ऑफ चित्रंजन स्वरांजलि की तरफ से शनिवार को डिस्ट्रिक्ट क्रिकेट मैच का आयोजन किया गया। लायंस क्लब के सदस्यों के लिए खास तौर पर आयोजित क्रिकेट मैच डीजी 11 और अदर्स 11 के बीच खेला गया। क्रिकेट मैच के उद्घाटन के अवसर पर लायंस क्लब के डीजी अरुण दत्ता चौधरी, सेकेंड डीजी डॉक्टर एस के बासु, पूर्व डीजी सत्यनारायण पात्रा, लायंस क्लब ऑफ रानीगंज के अध्यक्ष हर्षवर्धन खैतान समेत अन्य सदस्य विशेष रूप से उपस्थित थे। जानकारी के अनुसार पहले बल्लेबाजी करते हुए अदर्स 11 की टीम निर्धारित 12 ओवर में 66 रन ही बना सकी। लक्ष्य का पीछा करने उतरी डीजी 11 के बल्लेबाजों ने शानदार खेल दिखाया। महज 7 ओवर में 2 विकेट के नुकसान पर आसानी से लक्ष्य हासिल कर लिया। डीजी 11 ने 8 विकेट से मैच में जीत दर्ज की। लायंस क्लब ऑफ रानीगंज के अध्यक्ष हर्षवर्धन खैतान ने कहा कि बेहद खुशनुमा माहौल में क्लब के सदस्यों को लेकर यह दोस्ताना क्रिकेट मैच आयोजित किया गया, जिसमें सभी सदस्यों ने भरपूर आनंद उठाया। उन्होंने कहा कि इस तरह के क्रिकेट मैच आयोजित करने का मुख्य उद्देश्य यह है कि क्लब के सदस्यों में खेल भावना बनी रहे तथा खेलकूद को और ज्यादा बढ़ावा मिले। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। खबर शेष कर आगे आज के हेडलाइंस फिर देखो आरो एक बार। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জো কভি না টুটে। রানীগঞ্জের শ্যামসেল কারখানায় ফ্লাই অ্যাশের নিচে চাপা পড়ে মৃত্যু 3 শ্রমিকের। ফ্লাই অ্যাশের নিচে চাপা পড়া এক শ্রমিককে বাঁচানো হলো কোনো ক্রমে। ঘটনায় কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা, উদ্ধার কাজে নেওয়া হলো দমকল বিভাগের সহযোগিতা। ঘটনা তদন্তের নির্দেশ কারখানা কর্তৃপক্ষের। আসানসোল এডিডিএ সভাকক্ষে আয়োজিত কর্মসূচিতে ধস কবলিত জামুরিয়া শ্রীপুর মৌজার ছাতিমডাঙ্গা এলাকার বসবাসকারী বাসিন্দা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন আবাসনের চাবি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস অরুণ প্রসাদ।
আসানসোলের বার্নপুর এয়ারপোর্ট থেকে 2022 সালে বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা। এরই প্রেক্ষিতে আসানসোলে মন্ত্রী মলয় ঘটক, ইস্কো স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও এয়ারপোর্ট অথরিটির সাথে বৈঠক করলেন। এয়ারপোর্ট থেকে বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে বাধা বেশ কিছু গাছ, সেগুলি শীঘ্রই কেটে ফেলার সিদ্ধান্ত। আসানসোলের কল্যাণপুরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কমিটি তথা রাজ্য সশস্ত্র সপ্তম আরক্ষা বাহিনীর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক পুলিশ কর্মীদের সার্বিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন। দুর্গাপুর শহরে ডাক্তার বিধানচন্দ্র রায় এভিনিউতে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল লরি, ট্রেলার ও চার চাকা গাড়ি। ঘটনায় আহত 3, পুলিশ উদ্ধার করলো আহতদের, তাদের ভর্তি করানো হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার জেরে সৃষ্টি হলো ব্যাপক যানজটের। আসানসোলে সার্কিট হাউস অডিটোরিয়ামে কুলটি কলেজের উন্নয়নের লক্ষ্যে কলেজের নানা সমস্যা নিয়ে কলেজ পরিচালন সমিতির সদস্যদের সাথে বৈঠক সারলেন কুলটি কলেজ পরিচালন সমিতির সভাপতি ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। অধ্যাপকরা অবসর নেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের, সেই সমস্যা দূরীকরণের সাথেই বৈঠকে কলেজের উন্নয়নের লক্ষ্যে নেওয়া হল নানা পরিকল্পনা। রেললাইনের ওপর দিয়ে যাওয়া বাঁকুড়া রোডের ওভারব্রিজের সংস্কার শুরু হয়েও থমকে কাজ। এর জেরে বাড়ছে যানজট সমস্যা, রয়েছে দুর্ঘটনার প্রবণতাও। সেতুর ওপর দিয়ে গিয়েছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগকারী 9 নম্বর রাজ্য সড়ক। ওভারব্রিজের সংস্কার বন্ধ থাকায় সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা। লায়ন্স ক্লাব অফ চিত্তরঞ্জন স্বরাঞ্জলির তরফে ডিস্ট্রিক্ট ক্রিকেট ম্যাচের আয়োজন। ফাইনালে মুখোমুখি হল ডিজি ইলেভেন ও আদার্স ইলেভেন। ডিজি ইলেভেন 8 উইকেটের ব্যবধানে আদার্স ইলেভেনকে পরাজিত করে জয়ের খেতাব অর্জন করল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजें वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।